হ্যালো গাইস, আজকে আমরা তোমাদেরকে রুবিক্স কিউব সলভ করে শেখাবো। তাড়াতাড়ি দেখে নেবো যে কী করে রুবিক্স কিউব সলভ করতে হয়। সবার প্রথমে আমাদের জানতে হবে যে ডান দিকে যে লেয়ারটা আছে এটা হচ্ছে রাইট লেয়ার, বাঁদিকে লেয়ারটা হচ্ছে লেফট লেয়ার, সামনের লেয়ারটা হচ্ছে আপার, আর নিচের লেয়ারটা হচ্ছে ডাউন, আর এই যে লেয়ারটা আছে এটা ফ্রন্ট লেয়ার, আর এটা আছে ব্যাক লেয়ার। এই যে এখানে আমাদের লেখা আছে, দেখে নাও একবার। ঠিক আছে, সবার প্রথম আমাদের রুবিক্স কিউব সলভ করতে গেলে আগে ক্রস বানাতে হবে। সর্বপ্রথম আমরা হোয়াইটের ক্রস বানাবো। ক্রস বলতে হোয়াইট এখানে থাকবে আর এই চারপাশে হোয়াইট থাকবে। দেখে দিচ্ছি, এই একটা কিউব, এখানে এই যে ক্রস দেওয়া আছে, আর এখানে আমাদের কালারও ম্যাচ করা আছে, গ্রিন গ্রিন, অরেঞ্জ অরেঞ্জ, ব্লু ব্লু, আর রেড রেড। ঠিক আছে, তো সর্বপ্রথম ক্রস কী করে বানাতে হয় দেখে নাও। একটি স্ক্যাম্পল কিউব অলরেডি করা আছে এখানে আমাদের। তো ক্রস বানানোর আগে আমরা যে হোয়াইটের হোয়াইটটা কোথায় আছে, হোয়াইট আছে এখানে, হোয়াইটটাকে রাখবো নিচে। এবার হোয়াইটের হোয়াইট যদি নিচে থাকে তাহলে টপে থাকবে ইয়েলো। এবার ইয়েলোর চারপাশে আমরা আগে হোয়াইট আনবো, এই চারপাশে হোয়াইট আনতে হবে। তো এই একটা হোয়াইট এখানে চলে আসছে, এখানে একটা হোয়াইট চলে আসলো, এই যে একটা হোয়াইট চলে আসলো, হোয়াইটটা কোথায় গেলো, এখানে ইয়েলোর চারপাশে আমরা হোয়াইট নিয়ে চলে এসেছি। এবারে কালার ম্যাচ করাবো, সেন্টার কালারের সাথে এই কালারটা ম্যাচ করাবো। তো কালার এখানে আছে, এখানে আছে অরেঞ্জ, তো অরেঞ্জে নিয়ে যাবো। অরেঞ্জ কোথায় আছে, অরেঞ্জ আছে এখানে, অরেঞ্জ চলে এসেছে, অরেঞ্জ মিলে গেছে। এবার এটাকে দুবার নিচে নামিয়ে দেবো, একবার দুবার। এখানে আছে ব্লু 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 অলরেডি মিলে আছে, তো এটাকে দুবার নিচে নামিয়ে দেবো, একবার দুবার। এখানে আছে গ্রিন, গ্রিন কোথায় আছে, গ্রিন আছে এখানে, তো এভাবে নিয়ে গেলাম, তো গ্রিন ম্যাচ হয়ে গেলো, তো দুবার নিচে নামিয়ে দিব। আর এটা আছে রেড, এবার রেড কোথায় আছে, রেড আছে হলো এই পাশে, তো রেড এর নিয়ে গেলাম, এবার রেডটাকে নিচে নামিয়ে দিলাম দুবার। তো দেখো বন্ধুরা, এখানে মধ্যে ক্রস বানানো হয়ে গেছে আর এখানে সবকটা কালারই ম্যাচ হয়ে গেছে। তো রুবিক্স কিউব সলভ করতে গেলে সর্বপ্রথম ক্রস বানাতে হবে, ক্রস যদি না বানে তাহলে রুবিক্স কিউব সলভ করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটার ফার্স্ট পার্টে আমি ক্রস বানানোই শেখালাম, সেকেন্ড যে পার্টটা থাকবে সেখানে আমি প্রথম দুটো লেয়ার কী করে সলভ করতে হয় সেটা শেখাবো, আর লাস্ট পার্টটাতে আমরা থার্ড লেয়ার কী করে সলভ করে ওটা আমি শেখাবো, মানে পুরো রুবিক্স কিউবটা তখন সলভ হয়ে যাবে। তো ভিডিওটি দেখতে হবে প্রথম থেকেই। তো আজকের মতো এখানেই, সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা, টেক কেয়ার।